প্রিয় বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করে দিয়েছো, তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে প্রভিশনাল মেরিট লিস্ট কি, প্রভিশনাল মেরিট লিস্ট এবং ফাইনাল মেরিট লিস্টের মধ্যে পার্থক্য কি রয়েছে, কবে প্রভিশনাল মেরিট লিস্ট বেরোবে, কবে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে, এবং প্রভিশনাল মেরিট লিস্টে যদি নাম আসে তাহলে কি আমাদের আমরা ভর্তি হতে পারবো, তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই আলোচনা করব প্রভিশনাল মেরিট লিস্ট কি। দেখো, তোমরা সকলেই কিন্তু কলেজের রীতিমতো অ্যাপ্লাই করেছো, ভর্তির জন্য আবেদন করেছো। এক্ষেত্রে এ একটা কলেজে একাধিক স্টুডেন্ট আবেদন করেছে এবং প্রত্যেকের নম্বর কিন্তু এক না। কেউ হয়তো রেজাল্ট ভালো করেছে, কেউ হয়তো রেজাল্ট খারাপ করেছে, কারোর রেজাল্টে 90%, কারোর রেজাল্টে 80% বা 60%। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকের যে আবেদন, সেই আবেদনকে কিন্তু গ্রহণ করা হয়েছে একটা কলেজের পক্ষ থেকে। এবং কলেজ দেখবে প্রথমে তুমি কতজন অ্যাকচুয়ালি কলেজে ভর্তির জন্য আবেদন করেছে, তাদের লিস্ট তৈরি করবে। ওবিসিদের একটা লিস্ট তৈরি করবে, জেনারেল ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য একটা লিস্ট তৈরি করবে। ধরো একটা কলেজে টোটাল 40,000 স্টুডেন্ট আবেদন করেছে, তার মধ্যে জেনারেলের মধ্যে যারা বেশি নম্বর পেয়েছে তাকে এক নম্বর দু নম্বর দিয়ে কী হচ্ছে একটা লিস্ট তৈরি করছে। এরকমভাবে যারা রীতিমতো ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে যারা বেশি নম্বর পেয়েছে তাদের এক নম্বরে রাখলো, তারপরে তার থেকে কম যারা পেয়েছে দু নম্বর, এরকমভাবে আরেকটা ওবিসি লিস্ট তৈরি করলো। এরকমভাবে কিন্তু এসসি এসটিরও লিস্ট রীতিমতো কলেজ তৈরি করে থাকে। এইরকমভাবে লিস্টিং করার পর রেজাল্টের নম্বরের অ্যাকর্ডিং এক লিস্ট তৈরি করার পর কিন্তু রীতিমতো পাবলিশ করে সকল স্টুডেন্ট যারা কলেজে আবেদন করেছে তাদের প্রত্যেকের নাম সহ তারা কত নম্বর পেয়েছে বেস্ট অফ 4 বা বেস্ট অফ 5-এ, এছাড়া তারা তাদের অ্যাকচুয়ালি সমস্ত ডিটেলস সমেত কিন্তু অ্যাকচুয়ালি একটা লিস্ট তৈরি করে, সেটাকেই বলা হয় প্রভিশনাল মেরিট লিস্ট। এখানে কিন্তু যারা কলেজে আবেদন করেছে প্রত্যেকের নাম থাকবে, কেউ কিন্তু বাদ যাবে না, সেটা হচ্ছে প্রভিশনাল মেরিট লিস্ট। সেখানে কিন্তু ও রীতিমতো তোমরা অ্যাকচুয়ালি দেখে নিতে পারবে যে তোমরা যা নাম্বার দিয়েছো ও সেই নম্বরগুলো ঠিক আছে কি না, তোমার নামের স্পেলিং ঠিক আছে কি না। তোমরা যদি ভুল করে থাকো সেক্ষেত্রে কলেজের সাথে যোগাযোগও তুমি করতে পারো এবং সেটাকে ঠিক করেও নিতে পারো। তো এটাই হচ্ছে মেন ব্যাপার প্রভিশনাল মেরিট লিস্ট। তার মানে তোমরা বুঝতেই পারলে যে প্রভিশনাল মেরিট লিস্ট কি, কোনো কলেজে যারা যারা আবেদন করেছে প্রত্যেকের নামের একটা লিস্ট, যেখানে তোমাদের হচ্ছে যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টের অ্যাকর্ডিং সাজানো থাকবে বা নম্বরের অ্যাকর্ডিং সাজানো থাকবে, সেখানেও একটা র্যাঙ্কিং তোমাদের দেওয়া হবে। তো এই প্রভিশনাল মেরিট লিস্টে সকলের নামই কিন্তু থাকবে যারা আবেদন করেছে, এবং এখান থেকেই কিন্তু তুমি আন্দাজ করে নিতে পারো তুমি কলেজে ভর্তি হতে পারবে কি না। কারণ ওন একটা রাফ আন্দাজ তোমাদের রীতিমতো চলে আসতে পারে, কারণ ধরো তোমার জেনারেলে যে র্যাঙ্কিং এসে সেই র্যাঙ্কিং অনুযায়ী তুমি কলেজে অ্যাডমিশন নিতে পারবে কি না। এবং এই র্যাঙ্কিং অবশ্যই ডিপার্টমেন্ট অনুযায়ী হয়ে থাকে, মানে বিএসসি অনার্সের জন্য একটা মেরিট লিস্ট, বিএসসির জন্য একটা মেরিট লিস্ট, পাসের জন্য, এরকম আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা মেরিট লিস্ট মানে লিস্টিং করা হয় এবং সমস্ত স্টুডেন্টদের নিয়ে এ কিন্তু প্রভিশনাল মেরিট লিস্ট টাঙানো হয়। এবং এখান থেকে কিন্তু তুমি আন্দাজ করে ফেলতেই পারো যে তুমি কলেজে ভর্তি হতে পারবে কি না। ধরো সিট সংখ্যা রয়েছে ম্যাথামেটিক্স অনার্সের জন্য আমি ধরে নিলাম 200টা, সেক্ষেত্রে থাকে না হয়তো আমি ধরে নিলাম 200টা, তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে 200টা প্রথম 200 জনের মধ্যে তোমার নাম রয়েছে, তার মানে তুমি ধরে নিতে পারলে যে এই কলেজে তুমি ভর্তি হতে পারবেই পারবে। দেখা গেল তোমার 200 জনের মধ্যে নেই, 300 রয়েছে, সেক্ষেত্রে তোমার একটু কিন্তু থেকে গেল এই কলেজে আমি ভর্তি হতেও পারি নাও হতে পারি। তো এটাই হচ্ছে প্রভিশনাল মেরিট লিস্ট। এই মেরিট লিস্টে নাম থাকলেই যে তুমি কলেজে ভর্তি হতে পারবে এটা কিন্তু একেবারেই নয়। এরপর প্রভিশনাল মেরিট লিস্ট দেখেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হয়। কিভাবে তৈরি করা হয় সেটা তোমাদের বলছি। তার আগে যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক করনি অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো। দেখো, প্রভিশনাল মেরিট লিস্টে সকলের নাম থাকছে এবং ওখান থেকে যারা বেশি নম্বর পেয়েছে, যাদের র্যাঙ্কিং বেশি আছে, সেই অনুযায়ী কিন্তু আরও ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের টাঙানো হবে, যেটা হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট। ধরো প্রভিশনাল মেরিট লিস্টে কোনো কলেজে 8,000 জনের নাম এসে, অর্থাৎ 8,000 জন বিএসসি পাসের জন্য আবেদন করেছে, তো এখানে থেকে সিট সংখ্যা রয়েছে খুবই নগণ্য, দেখা যাচ্ছে 500 জন কিংবা 300 জনকে তার মধ্যে রাখা হলো। তার মানে এই যে প্রভিশনাল মেরিট লিস্ট তৈরি করা হয়েছিল তার র্যাঙ্ক অনুযায়ী প্রথমে যে 300 জন ছিল সেই 300 জনকে নিয়ে ফার্স্ট মেরিট লিস্ট টাঙানো হলো। এবং এই ফার্স্ট মেরিট লিস্টে যে 300 বা 500 জনের নাম এসছে তারা কিন্তু রীতিমতো কলেজে অ্যাডমিশন নিতে পারবে, ভর্তি হতে পারবে।
তারা রীতিমতো কলেজে ভর্তি হয়ে গেল। এবং ভর্তি হয়ে যাওয়ার পর সকলেই ভর্তি হবে না, কিছু স্টুডেন্ট ভর্তি হবে না, অন্য কলেজে ভর্তি হবে, সেক্ষেত্রে সিট ফাঁকা থাকবে। আবার কি হচ্ছে, এ পরবর্তী যে 500 জন বা 300 জনকে নেওয়া হয়েছিল, তারপরে যাদের ধরো 500 জন নেওয়া হয়েছিল, তারপরে 500 থেকে আবার 800 জনের আরেকটা মেরিট লিস্ট টাঙালো, আরও 300 জনের আরেকটা মেরিট লিস্ট টাঙালো, সেটা সেকেন্ড মেরিট লিস্ট, সেখান থেকে আরও কিছু স্টুডেন্ট ভর্তি হলো। এইরকমভাবে কিন্তু অ্যাকচুয়ালি প্রফেশনাল মেরিট লিস্ট থেকে অ্যাকচুয়ালি ফাইনাল মেরিট লিস্ট, ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, এরকমভাবে এই অ্যাডমিশন নিয়ের পর আবার সিট সংখ্যা ফাঁকা থাকলে আবার মেরিট লিস্ট টাঙানো হবে, এরকমভাবে কিন্তু মেরিট লিস্ট চলতে থাকে। তো এক্ষেত্রে তোমরা বুঝতেই পারলে প্রোভিশনাল মেরিট লিস্ট আর ফাইনাল মেরিট লিস্টের মধ্যে পার্থক্য। প্রোভিশনাল মেরিট লিস্টে নাম থাকলে তুমি ভর্তি হতে পারবে এরকম কোনো ব্যাপার নেই। ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্টে নাম আসলেই কিন্তু তোমরা অ্যাকচুয়ালি ভর্তি হতে পারবে, এ আদারওয়াইজ কিন্তু তুমি ভর্তি হতে পারবে না। আর প্রভিশনাল মেরিট লিস্ট কিন্তু কলেজ নিজের ইচ্ছে মতন অ্যাকচুয়ালি প্রকাশিত করতে পারে, আবেদন প্রক্রিয়ার পরেই প্রকাশিত করতে পারে, সেটা সেরকমভাবে গুরুত্ব নেই। এবং তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো বলেই এটা আমি বিস্তারিত আলোচনা করলাম ব্যাপারটা পুরো ডিটেলসে। তো এখানে আমি বলে রাখি যে তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট কোনো কলেজে দেখা যাচ্ছে 30 তারিখ, কোনো কলেজে 28 তারিখ, কোনো কলেজে 29 তারিখ কিন্তু অ্যাকচুয়ালি প্রকাশিত করবে। কিন্তু ফাইনাল মেরিট লিস্ট যেটা অফিসিয়ালভাবে তোমাদের বলেছিলাম, অফিসিয়ালভাবে যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে 31 আগস্ট থেকে। এবং ওই মেরিট লিস্টে তোমার নাম উঠলেই তবেই কিন্তু তুমি ভর্তি হতে পারবে, অর্থাৎ 31 তারিখের আগে কিন্তু তোমরা ফাইনাল মেরিট লিস্ট দেখতে পারছো না। এবং এই ফাইনাল মেরিট লিস্ট 31 তারিখে দেখার পর তুমি যেই মেরিট লিস্টে নাম আসবে তৎক্ষণাৎ তুমি কিন্তু কলেজে ভর্তি হতে পারবে। এবং তারপরেই এরকমভাবে একটার পর একটা মেরিট লিস্ট বেরোবে, কোনো কোনো কলেজে দেখা যায় 10টাও মেরিট লিস্ট বেরোয়। এবং শুধু মেরিট লিস্ট বেরোবে না, তার সাথে ভর্তির প্রক্রিয়া চলবে। 31 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের এই মেরিট লিস্ট এবং ভর্তির প্রক্রিয়া কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত কলেজেই চলবে। এবং তারপরেই অক্টোবরের 1 তারিখ থেকে কিন্তু তোমাদের কলেজ রীতিমতো শুরু হয়ে যাবে। অনলাইনে শুরু হবে না অফলাইনে শুরু হবে সেটা দেখার বিষয়, যদিও UGC গাইডলাইন অনুযায়ী বলেই দিয়েছে তোমাদের যে কলেজ রয়েছে সেটা অফলাইনেও চালু হতেই পারে। তার সাথে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে ভর্তি হতে আমাদের কত টাকা লাগবে, এই বিষয়ে আমি আগেও বলেছি, তার সত্ত্বেও বলে রাখি অনেকে জিজ্ঞাসা করছো বলে। দেখো প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে 1 লাগবে না, কিন্তু তোমরা ধরে নিতে পারো যে 5000 টাকা আর আশেপাশেই লাগবে, ধরো 3000 থেকে 8000-এর মধ্যেই সাধারণত দেখা যায়। এবং বেশিরভাগ কলেজে কিন্তু 5000 টাকা আর কিছু বেশি বা কিছু কমই দিয়েই তোমাকে ভর্তি হতে হবে। আশা করি তোমাদের পুরো ডিটেলসে বোঝাতে পারলাম প্রফেশনাল মেরিট লিস্ট এবং ফাইনাল মেরিট লিস্টের মধ্যে পার্থক্য। এখনও যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, কিংবা আমাকে ইনস্টাগ্রামে সরাসরি এই মেসেজ করে জিজ্ঞাসা করতে পারো। ও আর তুমি কোন কলেজে পড়বে বলে ঠিক করে রেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।